আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশ্বর স্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু ঈশ্বর স্বামী আছেন আমাদের সাথে, একজন অ্যাটর্নি, আমরা আজকে কথা বলবো আইন বিষয়ক। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, কথা বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের শাটডাউন অচল অবস্থা চলছে, ফেডারেল কর্মচারী প্রায় 800,000 বেতন পাচ্ছে না, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা প্রেসিডেন্টের কাজ হচ্ছে সরকার যেন ভালোভাবে চলে সেটা করা, উল্টো উনি প্রেসিডেন্ট এটাকে শাটডাউন করে দিয়েছে, গভর্নমেন্ট শাটডাউন। এটা আসলে আমরা কোনো কেউই এটা ভালো চোখে দেখছে না। এবং এত এই যে এতগুলো কর্মচারী আনপেইড অবস্থায় আছে, দেখেন এখানে ইউএসএতে আমরা বেশিরভাগ লোকই পেচেক টু পেচেক লিভ করে, সেখানে এতদিন পে চেক পাচ্ছে না, এগুলো ভেরি ভেরি ডিফিকাল্ট ফ্যামিলির জন্য, সবার জন্য। তারপরে আমাদের আমাদের যেসব কেসগুলো নন ডিটেইন কেসে, যেসব কেস ওগুলো আবার এখন হচ্ছে না, সবগুলো রিস্কেজুয়াল হয়ে যাচ্ছে আর ডিটেইন কেসগুলো চলছে। সো এটা আমাদের কেসগুলোকেও অনেক লং ডিলেতে ফেলে দিচ্ছে, কারণ অলরেডি ফেডারেল কোর্টগুলো বগ ডাউন উইথ কেসেস, তারপরে আবার এই শাটডাউনটা আরও ডিলে করবে আর কি সবার। তবে আরেকটি বিষয়ে জানতে চাই যে এখানে রাজনৈতিক একটি খেলা চলছে, যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $5.7 বিলিয়ন চান, ডেমোক্রেটরা বলছেন সীমান্ত দেয়াল নয়, নিরাপত্তার জন্য তারা $1.3 বিলিয়ন দিতে চান। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে জনগণকে জিম্মি করে একজন প্রেসিডেন্ট কি পারেন এরকম রাজনৈতিক তার যে প্রতিশ্রুতি পূরণে? এবং আজকে মজার বিষয়টি হচ্ছে যে উনি বারবার কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে বলেছেন হোল মানে কে এই দেয়াল নির্মাণে টাকা দিবে বলেছেন মেক্সিকো, কিন্তু আজকে তিনি সীমান্তে যাওয়ার সময় তিনি যেটি বলেছেন সীমান্তে গিয়ে, সেটি হচ্ছে যখন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন যে তিনি কখনোই বলেননি যে দেয়াল নির্মাণের জন্য মেক্সিকো টাকা দিবে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, এর আগেও আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্ট একটা কথা বলে ওনার নিজের কথা থেকে উনি সরে আসছেন, এখনও এটা নতুন কিছু না, ওনার এটা ক্যারেক্টারই আছে। সো উনি এখন ডিনাই করছে, বাট আমাদের সব কিছু টিভি মিডিয়া বলেন, নিউজ পেপার বলেন, এভরিবাডি এটা রিপোর্ট করেছিল, উনি বলেছিলেন যে মেক্সিকো, হ্যাঁ মেক্সিকো মেক্সিকো এটা উনি পে করাবে মেক্সিকান গভর্নমেন্ট দিয়ে, এটা উনি বলেছিলেন। এখন উনি এটা যদি অস্বীকারও করে, স্টিল এভরিবডি রেকর্ডেড ইট, এটা তো উনি এটা প্রেসিডেন্ট হিসাবে মানে একটা কথা বলে, ইটস লাইক ওয়ার্ড, আমাদের ওয়ার্ড আমাদের বন্ড হওয়া উচিত, আর উনি হচ্ছে প্রেসিডেন্ট, সো ওনার আরও অ্যাকাউন্টেবিলিটি বেশি থাকা উচিত। বিফোর ওপেন মাই মাউথ আই শুড থিঙ্ক, মানে আমি চিন্তা করে বলা উচিত যে আমি কী বলছি। মেক্সিকো কেন আপনাকে ওয়াল করার জন্য টাকা দিবে, এটা হচ্ছে প্রথম জিনিস। কিন্তু ওনার যে ভোট ব্যাংক, উনি যা বলে সেটাই বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসে ভোট দিয়েছে। সেই জায়গাটি থেকেই আপনাকে আমি প্রশ্ন করতাম যে ওনার একটি নির্দিষ্ট একদম ফিক্সড ভোট ব্যাংক আছে, তো সেই জায়গাটিতে উনি যাই বলুক, এই যে আজকে তিনি সরে এসেছেন যে আমি কখনোই বলিনি যে দেয়াল নির্মাণের জন্য মেক্সিকো, এটিও তারা বিশ্বাস করবেন, তো সেই জায়গাটি থেকে আপনি কি বলবেন? দেখেন, ওনার ওই ভোট ব্যাংকটাকে উনি যে বলে এসেছিলেন যে উনি ওয়াল নির্মাণ করবেন এবং এখনো পর্যন্ত করতে পারেন নাই, সেজন্য এইবার ইলেকশনে সেটা ওনার ভোট ব্যাংক ওনাকে বুঝিয়ে দিয়েছে। সো উনি আবার নেক্সট ইলেকশনের আগেই উনি একটা কিছু করতে চান, এটা জাস্ট ওনার নিজের এই কি বলবো, এটা জনগণের কতটুকু ভালো হচ্ছে, দেশের কতটুকু ভালো হচ্ছে, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। সেই জায়গাটিতে প্রশ্ন আছে সবার, সাধারণ মানুষ আমরা যারা, এটা আমরা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় আসব। কে আছেন দর্শক এই পর্যায়ে আমাদের সাথে? হ্যাঁ, আমি মনির বলছিলাম ম্যানহাটন থেকে। ওয়ালাইকুম সালাম মনির ভাই, আপনার প্রশ্ন? আমার বোন, ছোট বোন, তার একটা ছেলের জন্য বিয়ে ঠিক করেছিলাম, সেই ছেলেটা এই জায়গায় সেকেন্ড টাইম আসার সময় ডিপোর্ট হয়ে গেছিল 4 বছর আগে, তো ওই ছেলেটার সাথে বিয়ে দিলে ওই ছেলেটাকে আমি আনতে পারবো কিনা এই জায়গায়। আচ্ছা, আপনার বোন কি সিটিজেন না গ্রিন কার্ড ধারী?
সুন্দর প্রশ্নটা। দেখেন, কেউ যদি এখান থেকে ডিপোর্ট হয়ে যায়, সে এটা ডিপেন্ড করে কতদিন সে এখানে ইয়েতে ছিল, স্টে করেছে, ওভারস্টে কতদিন করেছে। এবং এটা যদি আপনি 180 ডেজের ওপরে হয়, আপনি হচ্ছে 180 ডেজের ভিতরে হলে 3 ইয়ার্স, আর যদি মোর হয়, ওভার হয়, দেন ইটস 10 ইয়ার্স বার, 10 ইয়ার্সের মধ্যে উনি আসতে পারবে না। তো এখন এই বারগুলো আমরা ওয়েভ করতে পারবো কি না, ওয়েভার অ্যাভেলেবেল আছে সার্টেন কেসে। এখন আমার দেখতে হবে পুরো এটা পার্সোনালি মিট করে একটা পার্সোনাল অ্যাটর্নির কাছে যে ডিটেলস, এটা সম্বন্ধে জানা উচিত, যেহেতু উনি ডিপোর্ট হয়ে এখান থেকে গেছে। সো দ্যার উইল বি আরও প্রশ্ন আমাদের জানার আছে, যেটা দিয়ে আমরা সঠিক ওনাকে উত্তর দেওয়ার জন্য আমার জানতে হবে, আর পাবলিকলি এই প্রশ্নগুলো আমি করতে পারবো না ওনাকে এই জন্য। আচ্ছা, মানে কতদিন তিনি অবৈধভাবে ছিলেন, অনেকগুলো বিষয় প্রশ্ন আছে এবং রিপোর্টেড হয়ে গেছে যেহেতু তিনি বিভিন্ন পার্সোনাল একটা অ্যাটর্নির কাছে যে ইয়ে করতে পারে, বাট উনি আসতে পারবেন একটা সময়, বাট ইট উইল বি লাইক আফটার 3 ইয়ার্স ওই ওয়েভ অথবা 10 ইয়ার্স ওয়েভার, অথবা যদি ওয়েভার অ্যাপ্লিকেবল থাকে ওনার জন্য। ইউজুয়াল কেসে ওয়েভার, হ্যাঁ ওয়েভার ইউজুয়ালি অ্যাভেলেবল থাকে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লং আইল্যান্ড থেকে সাদিয়া বলছি। অ্যাটর্নির কাছে আমার কোয়েশ্চন হলো, 2017-এর সেপ্টেম্বরে আমার হাজব্যান্ড আমার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে। যখন আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তখন সে গ্রিন কার্ড হোল্ডার ছিল। এখন ডিসেম্বরের 20 তারিখে 2018-এর ডিসেম্বরের 20 তারিখে সে সিটিজেন হয়েছে। সিটিজেন হয়ে আমার অ্যাডজাস্টমেন্টের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট আমরা জমা করেছি। আমার অ্যাটর্নির কাছে প্রশ্ন হচ্ছে যে আমার গ্রিন কার্ড পেতে আর ইন্টারভিউ পেতে আর কতদিন সময় লাগবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে সেপ্টেম্বর 2017-এ। সো ওনার অ্যাপ্রক্সিমেটলি গ্রিন কার্ড হোল্ডারদের অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স থেকে 2.5 ইয়ার্স লাগে। এখন উনি আপনার হাজব্যান্ড সিটিজেন হয়েছে, সো আপনি তাদেরকে ইনফর্ম করতে হবে যে আপনার হাজব্যান্ড এখন সিটিজেন হয়েছে, সো আপনার প্রায়োরিটি ডেটটা কখন আসতেছে। আর সিটিজেনটা যদি অ্যাপ্লাই করে ওইটাও 7 মান্থস টু 1 ইয়ার লাগে। সো এখন দেখতে হবে উনি কোন ইয়েতে আছে। ওনার একটা রিসিট নাম্বার আছে আপনার কেসে, ওটা দিয়ে USCIS এর কাছে চিঠি লিখবেন, চিঠি লিখলে ওরা আপনাকে চিঠির মাধ্যমে জানাবে, অথবা আপনি ফোনও করতে পারেন। তবে জানাইতে হবে, সিটিজেনশিপ সার্টিফিকেটটা দিয়ে জানাইতে হবে যে আমার এই কেসে ছিলাম, হ্যাঁ আমি এখন সিটিজেন হয়ে গেছি, সো ইট ক্যান বি ডান কুইকার। আমরা আরেকজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জ্যোতি, আমি হলিস থেকে বলতেছিলাম। প্রশ্নটি আপা? প্রশ্নটি হচ্ছে, আমার বাবা সিটিজেন হওয়ার পরে আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছে, আমার বোন বিবাহিতা, তো ওনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2014-এ, তো এখন পর্যন্ত কোনো কাগজের কোনো ই হয় নাই, তো আর কতদিন লাগতে পারে? বোন বিবাহিতা, বাবা সিটিজেন, হয়ে ম্যারিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছে। ম্যারিড চিলড্রেনরা এখন আসতেছে, 2006-এর কেস চলতেছে এখন, আর 2014 আবেদন করেছে, তার মানে আরো ইটস এ লং ওয়েট। আচ্ছা, আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিশিগান থেকে বলছি, জাকির। জি জাকির ভাই, প্রশ্নটি? জি, আমার একটু প্রশ্ন হলো, আমার বাচ্চা আর কি, ও সিটিজেন নিচে ধরে না 1.5 বছর হবে, তো ওর মা বাবার জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু ওর এক আত্মীয়র মাধ্যমে অ্যাপ্লাই করাইছে, এখন ও মা বাবার জায়গা লিখে দিছে ছেলে সন্তানের জন্য অ্যাপ্লাই করছে। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন সমস্যাটা কি হয়েছে, ও অ্যাপ্লাই করছে তার মা বাবার জন্য, কিন্তু যে অ্যাপ্লাইটা করছে ও লিখে দিছে তার ছেলে সন্তানের জন্য করছে, এখন এটা নিয়ে প্রায় 1.5 বছর হয়ে গেছে, ওইটার আমরা পরবর্তী কি পদক্ষেপ নিতে পারি? আবারও বলছি, অ্যাটর্নির কাছে যান, এগুলো সমস্যা সমাধান করতে সম্ভব, বাট এটা দেখেন আপনাদের একটা, এটা ইম্পর্ট্যান্ট একটা কেস। মা বাবা আসে, একটা সিটিজেনের মা বাবা আসতে 7 মাস থেকে 1 বছর লাগে, সেখানে ভাই বোন আসতে 10-12 ইয়ার্স লাগে। এখন উনি মা বাবার জায়গায় যদি ভাই বোন লিখে দেয়, অবভিয়াসলি ওই কেসটা একটা ডিফারেন্ট অফিসে যায়, আর মা বাবা লিখলে সেটা আর একটা ডিফারেন্ট অফিসে যায়। ওনার কেসটা এখন ঠিক করতে হবে, যেটা মা বাবার এটা সাম কাইন্ড অফ ভুল হয়েছিল, ওনার ইনফরমেশন দিয়ে ভালো এটা ঠিক করতে হবে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করতে হবে।
ওকে, এবং সেই সাথে ফর্মগুলো যখন আমরা ফিল আপ করছি, স্পর্শকাতর যে জিনিস, আমরা যদিও ভাবি যে এই জিনিসগুলো খুব সহজ, কিন্তু আসলে কিন্তু সহজ নয়, কমপ্লিকেটেড আছে, আর এটির সাথে টাইম বাউন্ডেন্সের একটি বিষয় আছে, অনেক কিছু জড়িয়ে আছে। অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন একটা সামান্য মা বাবা ভাই বোন, এটা এটা হয়তো মিস্টেকেনলি করেছে, বাট একটা ইউজুয়ালি একটা অ্যাটর্নির মাধ্যমে যদি করেন, এটা বারবার চেক হয় জিনিসটা, দুইটা তিনবার চেক হলে মিস্টেকগুলো এলিমিনেট হয়, এই জন্য সব কিছু করে। যখন এখন 1.5 বছর বাবা মা এখানে চলে আসার কথা, সেখানে হয়তো কেসটা ওই ভাই ব্রাদার সিস্টারের ওখানে পড়ে আছে ওই অফিসে, সো এগুলো আবার ঠিক করে যত শীঘ্রই সম্ভব করা উচিত, এবং যেই ভুলটা করুক না কেন সে নিজে স্বীকার করতে পারে যে সে ভুলটা করেছে, এরকম করে একটা অ্যাফিডেভিট সাথে দিলে বেটার হয়। এবং আমরাও কিন্তু বলি, প্রিয় দর্শক, টিবিএন 24 টেলিভিশন সব সময় বলি আমরা, আমরা আন্তর্জাতিক কোনো ঘটনা হোক, বাংলাদেশের ঘটনা হোক, আমেরিকার ঘটনা হোক, আমরা সেই তথ্যগুলো যেমন তুলে ধরি আপনাদের কাছে, ঠিক তেমনি বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল আছেন তাদেরকে এনে বিভিন্ন তথ্য দিই। একটি উদ্দেশ্য যে আপনার যাকে ইচ্ছে কিংবা যাকে পছন্দ তার কাছেই যাবেন, তবে তিনি দেখে নেবেন যে বিষয়ে যাচ্ছেন তিনি সেই বিষয়ে প্রফেশনাল কিনা, কারণ আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ কার হাতে দিচ্ছে, ছোট ছোট ভুলের কারণে অনেক বড় ভবিষ্যতে জটিলতা তৈরি হয়। আরেকজন আছেন এই মুহূর্তে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে আপা। জি, আমি ফরহাদ আরা বলছি, ব্রুকলিন থেকে। জি, আমি অ্যাটর্নির কাছে একটু প্রশ্ন করতে চাই। 2018 সালের 21 ডিসেম্বর আমাদের পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিং ছিল, কিন্তু সেদিন অ্যাডজন্ট হয়ে যায়। আমি জানতে চাচ্ছি যে আমরা কি পেন্ডিং এর মধ্যে পড়ে যাব? অ্যাডজন্ট হয়েছে কি কারণে, আপনারা নিজেরা করেছেন না কোর্ট থেকে দিয়েছে? আমরা করিনি, আমরা করিনি, ল অফিস থেকে, সরি, কোর্টের থেকে আমাদেরকে জানিয়েছে যে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, ল ইন্টারপ্রেটার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, সেই জন্য অ্যাডজন্ট হয়ে গেছে। দেখেন, অ্যাডজার্নমেন্টের ডেট এমনিতেই কোর্টে অনেক কেস, সেটার জন্য একটু লঙ্গার টাইম, অ্যাটলিস্ট মিনিমাম 6 মান্থস টু এ ইয়ার যাওয়ার অসম্ভব কিছু না, এরকমই হয়। যখন একটা অ্যাডজার্নমেন্ট আপনাকে দেয় তখন ইউজুয়ালি 6 মাস থেকে 1 বছর এরকম সময় নিয়ে দেয়, মানে 6 মাস থেকে 1 বছর ডিলে হতে পারে। কিন্তু এখন যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে, অনেক অনেক কেস, অসংখ্য কেস এখন সব কোর্টে, ফেডারেল কোর্টে হচ্ছে, অ্যাডজার্ন হচ্ছে, সো একটু সময় বেশিও লাগতে পারে। গভর্নমেন্ট শাটডাউনে আমরাই সেদিন প্রতিবেদন করছিলাম যে ইমিগ্রেশন কোর্টগুলো সব বন্ধ আছে, কারণ জাজরা বসছেন না, সেই জায়গাটিতে ডিলে হওয়ার তো আশঙ্কা আছে, কারণ আপনি 20 দিনে যদি কোনো কেস যেগুলো ছিল সেগুলো তো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে, তো সেই জায়গাটি বাতিল না মানে ডিলে হয়ে যায়, মানে বাতিল মানে ডেটগুলো তো বাতিল হয়ে আবার নতুন করে ডেট যে ফেলবে সেই জায়গাটি তৈরি হয়েছে, আশঙ্কাও তৈরি হয়েছে ডিলে তৈরি হওয়ার। আরেকজন আছেন এই মুহূর্তে, কে আছেন? এখন আমি অলরেডি 22 হয়ে গেছে, আপনার বয়স পার হয়ে গেছে, এটা বয়সটা করার জন্য সামথিং এলস করা যেত, সেটা আপনার জন্য করা হয় নাই, সো এখন 21 ছিলাম, বিফোর 21 আমি অ্যাপ্লাই করেছিলাম আমার গ্রিন কার্ডের জন্য। আই আন্ডারস্ট্যান্ড, সেটাই আমি বলছি, তো এনিওয়ে আপনি এখন পার্সোনালি একটা অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন আপনার সব কাগজপত্র নিয়ে, তাহলে অ্যাটর্নি আপনাকে একটা সলিউশন দেওয়ার সম্ভাবনা আছে স্টিল। আচ্ছা, এখনও সেই সম্ভাবনা, সেই দিকে ডিপেন্ড করে উনি কিভাবে কেসটা প্রেজেন্ট হয়েছে, ওনার কেসের ফ্যাকচুয়াল কি ইনফরমেশন ছিল, তো ওগুলো দেখে তারপরে ওটা অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন কি ওনার জন্য করা সম্ভব কি না, এগুলো দেখে তারপরে বলতে হবে আর কি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি।
ওয়ালাইকুম সালাম আহমেদ ভাই বলুন। যে আমার একটা প্রবলেম হয়েছিল 1994 আমি কনভিক্টেড হয়েছিলাম সেকেন্ড ডিগ্রি অ্যাসাল্ট ফেলোনি। এটা আমার পানিশমেন্ট হয়েছিল আপনার $750 ফাইন এবং 5 years প্রোবেশন পিরিয়ড। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম 2016 ডিসেম্বরে, আমি ইন্টারভিউ দিয়েছিলাম 2017 জুলাই 2018। এখনো পর্যন্ত আমার কোনো ডিসিশন আসে নাই, এখন আমার কি করা উচিত? আবারও আপনার এটা অ্যাটর্নির মাধ্যমে, আপনার নিশ্চয়ই কোনো অ্যাটর্নির মাধ্যমেই আপনি অ্যাপ্লাই করেছেন, কারণ আপনার একটু সমস্যা ছিল যেহেতু। আর আমরা আসলে চাই না আপনারা আপনাদের স্পর্শকাতর কিছু জিনিস আমাদের টিভিতে এভাবে বলেন, আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কি নাই এটা আপনি পার্সোনালি একটা অ্যাটর্নির কাছে যেয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, এভাবে পাবলিক টিভিতে এগুলো বলবেন না। আর একটা হচ্ছে যে আপনার কিছু করা সম্ভব অবশ্যই, আপনার সিটিজেনশিপে ওরা হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড চেকে লঙ্গার সময় নিচ্ছে, বাট এটা আসলে আপনি জানিয়েছিলেন কি না সিটিজেনশিপের আগে, মানে আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন আপনার ইয়েতে ফর্মে আপনি জানিয়েছিলেন কিনা, জানলে আপনার ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করেছে, অল দিস অনেক কিছুর উপরে, অনেক কিছুর উপরে। আর একটা লাইক প্রপার অ্যাটর্নি যারা ক্রিমিনাল এবং ইমিগ্রেশন করে এই ধরনের অ্যাটর্নির কাছে যাওয়া উচিত। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি ভাই, প্রশ্নটি প্রশ্ন হলো আমার একজন ভাই, উনি এমপ্লয়মেন্ট বেস কেস নিয়ে বাংলাদেশে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বেশ কয়েকদিন আমেরিকায় ছিলেন, কিন্তু ইন্টারভিউ যখন দিয়েছিলেন ওরা বলছিল যে তোমার আর কোনো নাম বা কোনো ডেট অফ বার্থ ছিল কি না, ও ডিনাই করছিল, কিন্তু ওরা কিন্তু প্রুফ করছিল যে অন্য নামে ও উনি এখানে ছিলেন আমেরিকায়। তাহলে আইডেন্টিটি ওরা ম্যাচ করে ফেলেছে, এখন তারা কেসটা ডিনাই করছে। প্রিয় দর্শক, আমরা একটু বলে রাখতে চাই যে স্পর্শকাতর বিষয় কেন আপনি ওপেনলি টেলিভিশনে বলবেন, সবাই যেটি শুনছে, কারণ স্পর্শকাতর বিষয় নিয়ে টেলিভিশনে কিন্তু আলোচনা করাও কিন্তু উচিত নয়। আপনার নাম অন্য ব্যবহার করা হয়েছে, এই করা হয়েছে, এই তথ্যগুলো আমরা দিতে চাই না। আমরা সাধারণভাবে যে আইনে বিভিন্ন বিষয় আছে সেগুলো নিয়ে উত্তর দিতে চাই, আর স্পর্শকাতর যেগুলো বিষয় যেগুলো আপনাদের গোপনীয়তা অবলম্বন করা উচিত, অবশ্যই আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো অ্যাটর্নি কাছে গিয়ে তখন কিন্তু সমস্যার সমাধানটি খুঁজবেন। আমরা কিন্তু ওপেনলি অ্যাটর্নি শাস্তামি আমরাও এটি প্রেফার করি না যে আমাদের টেলিভিশন থেকে আপনাদের কাছ থেকে এত স্পর্শকাতর তথ্য নিয়ে আমরা আলোচনা করি, সেটি আপনাদের জন্যই ভালো হবে না। তো সেই জায়গাটি থেকে আমরা চাই দর্শক আপনারা প্রশ্ন করুন এমন বিষয়ে যেটি সাধারণভাবে উত্তর দেয়া যায়। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালে বলতেছি ব্রুকলিন থেকে। জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বামী স্ত্রী দুজনেই সিটিজেন, বাট আমার মেয়ে এখনো 6 বছর, ও এখানে পড়ায় করতেছে, ওর গ্রিন কার্ড আছে, ওর জন্য সিটিজেনশিপে অ্যাপ্লাই করছি। ওর অ্যাপ্লিকেশনটা প্রায় 1 বছর হয়েছে, রিসিভিং লেটার দিছে, বাট ওরা ফার্দার কোনো চিঠি বার্তা পাঠাচ্ছে না ওর সিটিজেনশিপের জন্য। আপনি ইউএসএসএ যোগাযোগ করেন, এটা ইউজুয়ালি এই কেসগুলো অ্যাপ্রক্সিমেটলি ইয়ারের মতো লাগছে, কিন্তু মাঝে যদি ওরা কোনো এফআরই পাঠিয়ে থাকে, ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করে থাকে এবং আপনারা না পেয়ে থাকেন চিঠি, এরকমও অনেক সময় হয়। সো আপনারা যোগাযোগ করলে বেটার, ইউএসএসএর সাথে ফোন করেন অথবা চিঠি লেখেন, যেভাবে। আরেকজন আছেন আমাদের সাথে, এটা আমাদের সেই প্রশ্নটি নিতে হবে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমার ছোট বোন আর আমার লেটারটা একসাথে আসছিল, ফার্স্ট লেটার একসাথে আসার পরে ও হয়ে গেছে, যখন আসছিল ওর এজ হচ্ছে 13 আর আমার ছিল 21, ওই বছরই হয়েছে।
তো ওর হয়ে গেছে, এখন আমারটা কতদিন টাইম লাগতে পারে এটা একটু জানার জন্য। আচ্ছা ওকে, 21 হয়ে গেছে আপনার বোন? ওনার বয়স 21 আর ওনার বোনেরটা সব হয়ে গেছে? জি আপনি আপনার যখন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা হয়েছিল আর যখন আপনি ইয়েতে আপনার ভিসা অ্যাভেলেবল হয়েছে ওই অথবা অ্যাপ্রুভ হয়েছে ওই সময়টা আপনি সিএসপি এর আন্ডারে আপনি কি আসতে পারেন কি না, এটা একটা অ্যাটর্নির মাধ্যমে আপনি দেখেন এটা করা সম্ভব হয়? আপনি 21 মাত্র পার করেছেন, সো ইউ স্টিল ক্যান কাম ওই সিএসপি এর আন্ডারে যদি আমরা অ্যাক্ট করি ইয়ে করি। আর কিছু তো 2 বছর অলরেডি ওভার হয়ে গেছে, কতদিন লাগতে পারে আপনার লেটারটা আসতে বাংলাদেশে? বুঝলাম না, আপনাদের আবেদন করেছিল কবে? জি জি আমি বুঝতে পারছি আপনাকে, সেজন্যই বলছি যে আপনার কাগজপত্র আপনি কখন আপনার অ্যাপ্লিকেশনটা ফাইল হয়েছিল, তারপরে কখন আপনার কেসে অ্যাপ্রুভাল হয়েছে এগুলো দেখে আপনি সিএসপি এর আন্ডারে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আপনি কি কভার আপনাকে সেভ করে কি না, কারণ 2 বছর পর্যন্ত একটা ডেট ইয়ে আছে, 2 বছর পর্যন্ত আপনি মাফ পেতে পারেন। সো আপনি পার্সোনালি আপনার কাগজপত্র নিয়ে একটা অ্যাটর্নির কাছে যেতে বলেন, আপনার মাকে অথবা আপনার কোনো আত্মীয় স্বজন যারা আপনাকে হেল্প করতে পারবে আর কি। এটা মানে এটি তো স্বাভাবিক করা যায় যে গ্রিন কার্ড দিয়ে যখন আবেদন করে সাধারণত যাদের বয়স 21 এর নিচে থাকে তাদের এক ক্যাটাগরিতে পড়ে যায় আর যারা আপ হয়ে যায় তাদের তো আরেক ক্যাটাগরিতে হয়ে যায়। কিন্তু যদি আপনি আপনার মা আপনি আন্ডার 21 থাকতে আপনার জন্য অ্যাপ্লাই করে থাকে, অ্যাপ্লিকেশন যেদিন থেকে ফাইল করেছেন সেদিন থেকে অ্যাপ্রুভাল পর্যন্ত একটা সময় থাকে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স আপনি সেখান থেকে মাইনাস করে দিলে আপনার এজ থেকে আপনার আসতে পারেন। সো সিএসপি এর আন্ডারে আপনি স্টিল আপনি আসতে পারেন হয়তো, বাট এটা প্রপারলি করতে হবে, না হলে এটা ইটস নট ইজি। আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিব তবে ছোট্ট বিরতিতে যাবার আগে, অনেকে অপেক্ষা করছেন তবে সময় হয়ে গেছে বিরতি নিবার। প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথে আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশ্বর স্বামীকে, আমাদের ফোনে অপেক্ষা করছেন। বলেন ভাই, শুনতে30 দিনের মধ্যে তারা নেক্সট স্টেপের জানাবে, কিন্তু 30 দিন পাড়িয়ে দিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু জানাই, আমি কতদিন অপেক্ষা করতে পারবি তার জন্য? না আপনারা আবার যোগাযোগ করেন, 30 দিন অপেক্ষা করতে বলছে, 30 দিনের বেশি হয়ে গেছে, আপনি আবার যোগাযোগ করেন, ঠিক আছে? মানে যোগাযোগ করলেই হবে? হ্যাঁ যোগাযোগ করেন, কারণ ওরা বলেছে এতদিনের মধ্যে অপেক্ষা করতে, অতদিন তো চলে গেছে, তো এখন দেখেন কন্ট্যাক্ট। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম, চৌধুরী আপা। জি অনেকদিন আমি নিউয়ার্ক ব্রঞ্জ থেকে পারভেজ বলছি। জি পারভেজ ভাই বলুন। আমার একজন আসলের জন্য আমি একটা বিজনেস স্পন্সর করতে চাইছি, বুঝছেন? তো আমার কি কি লাগবে বা কত টাকার ইনকাম হলে আমি একটা বিজনেস স্পন্সর করতে পারবো, ওইটা সম্বন্ধে আমি একটু জানতে চাই। আপনি ভিজিট ভিসার জন্য কারো জন্য অ্যাপ্লিকেশন করবেন? হ্যাঁ, আমার কাজিনের জন্য, আমার একজন কাজিন। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা কত টাকা না, যেটা এমবাসি আসলে দেখে ভিজিট ভিসাতে সেটা হচ্ছে যে আপনি এখানে যে আসতেছেন সে এখানে ভিজিট শেষে সে কি দেশে ফেরত যাবে কিনা, বাংলাদেশে অথবা যেই দেশের থেকেই সে উনি আসেন না কেন ওই দেশে ওনার এনাফ টাইজ আছে কিনা যে উনি ব্যাক করবে, এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে উনি ফাইন্যান্সিয়ালি কেপেবল কিনা এখানে আসার জন্য, অথবা ওনাকে কেউ সাপোর্ট করছে কিনা, উনি যাতে এখানে পাবলিক ফান্ডের ওপর কোনো রকম চার্জ না করে, বুঝছেন? এটা ইউজুয়ালিও তারা দেখে। আর সাধারণত ভিজিট ভিসার জন্য উনি যে প্রশ্নটি করেছিলেন যে স্পন্সর করার জন্য, টাকা পয়সা অ্যাকচুয়ালি কত হলে ভালো হয় এরকম না, এটা যদি উনি নিজেকে নিজে স্পন্সর করে তখন ওনার নিজের ব্যাংকে দেখাতে হয় উনি কত কি কাজ করে, ওনার কোনো সম্পদ আছে কি না, ওনার আত্মীয় স্বজন কে কোথায় আছে বাংলাদেশে, এগুলো ইনফরমেশন দিতে হয়। আর এখান থেকে যদি কেউ স্পন্সর করে তার নিজের ট্যাক্স রিটার্নে দেখাতে হয়, এমন করে দেখাতে হয় ওনার যদি ফ্যামিলি মেম্বার থাকে
ট্যাক্স রিটার্নে ইনকামটা বেটার, তেমন ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করার পরে ওনার উচ্ছিষ্ট আছে সেটা দিয়ে উনি স্পন্সর করছে। যদি ওনার টাই টাই থাকে ফ্যামিলি মেম্বার, উনি লাইক 100,000 ইনকাম করছে, বাট ওনার ফ্যামিলি মেম্বার এবং উনি অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিয়ে ওটা কভার হয়ে গেছে, তখন আবার হবে না। সো আপনার দেখতে হবে কতজন আপনার ট্যাক্স রিটার্নে আছে, আপনি কত ইনকাম করছেন এবং আপনার যে আসছে তাকে আপনি কীভাবে সাপোর্ট করবেন। ফর এক্সাম্পল, তার টিকিটের পয়সা দেবেন, তার আসলে থাকা খাওয়ার এগুলো খরচ দেবেন, ইটস অল ডিপেন্ড, বুঝছেন না? এগুলো সব রেলেভেন্ট কোয়েশ্চেন, একটার উপর আরেকটা নির্ভরশীল। কে আছে না এই মুহূর্তে আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম আপু, আমি আপনি কি নূপুর আপা? আপনি কি নূপুর? জি জি আপা, ভালো আছেন? আমি ভালো আছি আপা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপা, আমি বাফেলো থেকে আপনার কাছে ফোন করছি। আচ্ছা, আপনার প্রশ্নটি করে ফেলুন তাহলে তাড়াতাড়ি। আমি ভালো আছি আপা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। টিভির ভলিউমটা জি আপা, আমি আমি একটা দরকারে বলছি যে আমি 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 আমার হাজবেন্ড দুই বছর গ্রিন কার্ড করলাম, বুঝছেন? জি। তো আমি চাইতেছি আর কি, মানে লন্ডন ভিসিটে যাওয়ার লাগে, লন্ডন ভিসিটে যাওয়ার লাগে কি আমার লন্ডন থেকে স্পন্সর করা কেউ লাগবে না, এই দেশটাকে কিরকম আমার আপনি আপনি লন্ডনে যেতে হলে আপনি লন্ডন থেকে ভিসা, এখানে ভিসা নিতে হবে, লন্ডন এমবাসি থেকে ভিসা নিলে আপনি যেতে পারবেন। ওকে, আর যারা সিটিজেন তারা বেড়াতে যেতে পারে, তাদের ওখানে ইয়ে করে আর কি, বেড়াতে যেতে কোনো অসুবিধা নাই। মানে আমেরিকান হলে তাদের ভিসা লাগে, আমেরিকান পাসপোর্ট ধারী লন্ডনে যেতে কি ভিসা লাগে? হ্যাঁ, অনেকগুলো দেশে যেতে ভিসা লাগে না, অনেকগুলো দেশ, তার মধ্যে কি লন্ডনও তো আছে? হ্যাঁ, লন্ডন আছে। মানে যদি আপনি পাসপোর্ট ধারী হন, ইউএস পাসপোর্ট ধারী আর গ্রিন কার্ড হলে তখন আপনাকে ভিসা লাগে, ভিসাটি লাগাতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি অ্যাটর্নি ঈশ্বর বাপুর কাছে একটা কোশ্চেন ছিল। প্রশ্ন হলো, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2014 সালে, তো তাদের অনেকেরই আমার ভাইয়ের মেডিকেল স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, তারপর আবার বেবি হয়েছে, সো এই জিনিসগুলি আমরা কিভাবে চেঞ্জ করব? এই জিনিসগুলো, ধন্যবাদ এই প্রশ্নের জন্য ভাই। এই জিনিসগুলো ইউজুয়ালি যখন আপনার অ্যাডিশনটা হয়, আপনি সাথে সাথে তাদেরকে চিঠি লিখে জানাবেন এবং চিঠিগুলো সার্টিফাইড মেলে দেওয়া উচিত, যাতে আপনার কাছে রেকর্ড থাকে এবং আপনি যা চিঠিতে লিখছেন এবং যা দিচ্ছেন ডকুমেন্ট, সেগুলোর কপি রেখে দেবেন নিজের কাছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। আরেকটা হচ্ছে যে আপনি এখন ওয়েট করতে পারেন, যখন ওনাদের আবার ভিসা ফিজ এবং এগুলো অ্যাডিশন করার যে সময়টা আসবে তখনও আপনি অ্যাডিশন করতে পারেন। সো আমি যেটা করি, যখন যেটা হয় সাথে সাথে ইনফর্ম করাটাকে আমরা বেটার মনে করি, কারণ তাহলে আপনি ভুলে যাচ্ছেন না, অথবা কোনো নিয়ম কানুন যদি আমরা চেঞ্জ হয় এখানে সেখানে আপনাকে কোনোভাবে এফেক্ট করছে কি না, সেজন্য আমরা সাথে সাথে করাটাকে বেটার বলে অ্যাডভাইস করি আর কি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হলো, আমার আম্মা হলো 8 ইয়ার্স ওল্ড আর কি, তো উনি এখানে আসে এসে থাকেন না আর কি, তো উনি 2 ইয়ার্সে পারমিশন নিয়ে চলে যান, তো আমার 3rd টাইম শেষ হয়ে গেছে, এখন আম্মা আসছেন, এন্ড 4th টাইম কি আম্মাকে দিবে কিনা, কারণ আমার গ্রিন কার্ড এক্সপায়ার হবে 21 মেতে, 2021 21 মেতে এক্সপায়ার হয়ে যাবে, এখন এই বিটুইন টাইমে আম্মাকে কি আবার 2 ইয়ার দিবে কিনা। আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমার ওয়াইফের সিটিজেনশিপ পরীক্ষা তো এ মাসে বা নেক্সট মান্থে আসতে পারে, এখন ও যদি দেশে চলে যায়, ইন্ডিমেন্টটা আমি দু সিটিজেনশিপ পরীক্ষা ফেসা করতে পারে, যদি আবার আমি রিস্কেজুয়াল করতে চাই, ওই রিস্কেজুয়াল টাইমটা কেমন সময় ওরা নিতে পারে বা নাকি ঠিক হবে না, আমি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমরা ইউজুয়ালি অ্যাডভাইস করি না আপনি রিস্কেজুয়াল করেন, রিস্কেজুয়াল করলে ইউজুয়ালি অনেক সময় লাগে, কারণ এখন গভর্নমেন্ট শাটডাউন অনুযায়ী এটা অলরেডি স্লো চলছে প্রসেস। সো সিটিজেনশিপটা পরীক্ষা দিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার অপশন। আর যদি কোনো সমস্যা থাকে, অনেকের ভাই বোনের বিয়ে থাকে অথবা অনেক অন্য অকেশন থাকে, এমার্জেন্সিতে যেতে হয়, দেন আপনার করার কিছু নেই, আপনাকে রিস্কেজুয়াল করতে হবে এবং আপনাকে ওয়েট করতে হবে যখন তারা ইন্টারভিউ ডেট দেয়। এটা হচ্ছে একটা। আর আপনার মা অলরেডি 4 টাইম এন্ট্রি পারমিট নিয়ে নিয়েছে, আমাদের অ্যাডভাইস হচ্ছে যে ওনাকে এটা না করানো বেটার, কারণ এখন অনেকেই এন্ট্রি পোর্ট অফ এন্ট্রিতে গ্রিন কার্ডটা নিয়ে নিচ্ছে এবং বলতেছে যে আপনি এটা ভিজিট ভিসার মতো ইউজ করতে
করছেন, আপনি ভিজিট ভিসা নিয়ে আসেন, আপনার গ্রিন কার্ডের দরকার নাই হয়তো, এটাও করতে পারে, কারণ বারবার বারবার এটা করা ঠিক না। মানে এটি হচ্ছে আপনার অলরেডি 4 টাইমস নিয়ে ফেলছে উনি। আমাদের আরেকজন আছেন, এটি আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? সবচেয়ে সহজ উপায়টা কি? কারণ টেলিফোন করলে তারা ওই যে কল সেন্টার ধরে, তারা ধরে না, পরে কল সেন্টারে তারা শুধুমাত্র ইনফরমেশন গুলো রাখে, এর চেয়ে বেশি আর কিছুই তারা করে না। এবং ইমেল করলেও তারা ইমেলও রেসপন্স সেভাবে দেয় না, আর সরাসরি দেখা করলে তো দেখা করতেই দেয় না। অতএব সেখানে আপনার কাছে কোনো সাজেশন আছে যে সবচেয়ে সহজ উপায় কি কমিউনিকেট করার জন্য ইউএসপিএ? আমরা অ্যাটর্নিরা যখন ইমেল করি ইউজুয়ালি আমাদের রেসপন্ডটা খুব তাড়াতাড়ি দেয়। সো আমি এটা আপনার সাথে একমত না, হয়তো আপনারা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আমরা ইমেলের রেসপন্ডটা সবচেয়ে তাড়াতাড়ি পাই, কিন্তু চিঠি দিলে আমরা এখনও মনে করছি চিঠি দিয়ে আপনি যদি এটা রেকর্ড রাখেন এটা মাচ বেটার। এটা একটু সময় 2-4 দিন বেশি লাগলেও আপনার জন্য এটা মাচ বেটার। সো আপনি চিঠি দিয়ে জানান, আপনি যেহেতু আর যে কেউ ইচ্ছা করলে, আগে যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও চলে গেছে, এখন এটা খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। আর অ্যাপয়েন্টমেন্ট অনলি ওরা এভরিডে 25টা অ্যাপয়েন্টমেন্ট দেয়, এত বড় ইউএসসিআইএস এর লাইক ফিল্ড অফিস ম্যানহাটনে 26 ফেডারেল প্লাজায় অনলি 25 অ্যাপয়েন্টমেন্ট, উইচ ইজ ভেরি ভেরি লাইক আপনার, হ্যাঁ রাত্রে হয়তো অ্যাপয়েন্টমেন্ট 12টা-1টার সময় ওরা খোলে, ওপেন করে, আবার 3টা-4টার আগেই ওটা বন্ধ করে দেয়। সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ভেরি টাফ, আপনার রাত জেগে বসে থাকতে হবে, তারপর ট্রাই করতে হবে এভরিডে, তারপর একদিন আপনি পাবেন। বাট অ্যাপয়েন্টমেন্ট নিলেও এক্স্যাক্টলি সেম থিং, ফোন কল করলে যেরকম ওরা সার্ভিস রিকোয়েস্ট দেয় এক্স্যাক্টলি সেম থিং করে অ্যাপয়েন্টমেন্ট নিলেও। সো আমাদের সাজেশন হচ্ছে রাইট আ লেটার অ্যান্ড সেন্ড ইট সার্টিফাইড মেল, ইটস বেটার। আচ্ছা, আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষ দর্শকদের জন্য কিছু বলবেন কিনা? দেখেন আজকের প্রশ্ন থেকে অনেক কিছু উঠে এসেছে, যখনই আপনি যে কোনো কিছু করতে যান সত্য যেটা সেই পথটাই অবলম্বন করা উচিত। আপনার কিছুদিন ওয়েট করে যদি সত্য পথে একটু ডিফিকাল্ট হয় সেটাই বেছে নেওয়া উচিত, কারণ আপনি একটা মিথ্যা বলে আপনি কিছু মানে এখন না হলেও প্রবলেম ইভেন্টুয়ালি কিন্তু সেটা আপনি প্রবলেম ফেস করতে হবে। সো অলওয়েজ ইউএসসিআইএস এর ছোটো ছোটো প্রশ্ন হলেও ট্রুথফুলি অ্যান্সার করবেন এবং ক্লিয়ারলি অ্যান্সার করবেন, মানে সত্য সবসময় ইনফরমেশন ভালো ভবিষ্যতের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি এবং ব্যারিস্টার ঈশা স্বামী। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবসময় আমাদের সাথে থাকেন, সে কারণে ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় আপনাদের জন্য রইল। ভালো থাকবেন সবাই।